ডেলিভারি অবশ্যই হাসপাতাল হইতে হবে এবং তাদের বেলা আমরা কিছু প্রিকশন নিয়ে নিব ব্লাড গ্রুপটা জানব এবং ব্লাড একটা ব্লাড হাতে রাখার চেষ্টা করব প্রথমে হলো কারা সবাই কিছু সবার পিপিএস হয় না সবার এক্লাম্পশিয়া হয় না যে কাদের এক্লাম্পশিয়া হবে কাদের খিচুনি উঠবে সেটাকে আইডেন্টিফাই করা প্রয়োজন কখন ডিউরিং ইনটেনশনাল কেয়ার কীভাবে আইডেন্টিফাই হবে কিছু রিস্ক ফ্যাক্টর আছে কারো কারো রিস্ক ফ্যাক্টর আছে তাদের দেয়ার প্রো তাদের এক্লাম্পশিয়া হওয়ার চান্সটা বেশি যেমন ওর যদি আগের প্রেগনেন্সিতে পিইটি হয় ব্লাড প্রেশার বাড়ে ওর যদি নিয়ারেস্ট রিলেশন মা বোন এদের ব্লাড প্রেশার বাড়ে সে যদি ডায়াবেটিক হয় সে যদি ওবেজ হয় তার বাচ্চা যদি একটা চাইতে বেশি থাকে টুইন থাকে এই সমস্ত কন্ডিশনে এই মায়েদের ব্লাড প্রেশার বাড়ার চান্সটা একটু বেশি তাদের বেলা আমাদের কী করতে হবে তাদের প্রতি স্পেশাল নজর দিতে হবে রেগুলার যাতে চেক আপে থাকে রেগুলার ব্লাড প্রেশার চেক করতে হবে আর কিছুটা হলেও প্রিভেনশনে যদিও 100% প্রিভেন্ট করা সম্ভব না এক্লাম্পশিয়া জি প্রি এক্লাম্পশিয়া কিন্তু এক্লাম্পশিয়া কিন্তু প্রিভেন্ট করা সম্ভব আমি যদি ওকে আগের থেকে ওকে যদি আমি ধরতে পারি যে সে তার ব্লাড প্রেশার বাড়তেছে তাহলে সে ট্রিটমেন্ট দিলে কিন্তু খিচুড়ি বন্ধ হবে কিন্তু কিছুটা পিইটিও কিছুটা প্রিভেন্ট করা যায় প্রি এক্লাম্পশিয়াও মানে এক্লাম্পশিয়ার পূর্ববর্তী অবস্থার নাম হলো প্রি এক্লাম্পশিয়া ওটাও প্রিভেন্ট করা যায় কীভাবে যদি আমরা প্রেগনেন্সিতে ক্যালসিয়ামের ডোজটা বাড়াই দিতে পারি মানে খেতে বলি যারা এরকম রিস্ক ফ্যাক্টর থাকবে ওদের বেলা একটু বাড়াই দিতে হবে তিন দুই নম্বর কথা হলো ওইখানে তাদের আমরা দিতে পারি ইকোস্পিরিন নামের অ্যাসপিরিন অ্যাসপিরিন নামের ট্যাবলেট আছে সবাই আমার আমি যখন প্রেসক্রিপশন করি তখন সবাই বলে মানে এটা কেন দিলে এটা তো হার্টের রোগী অ্যাসপিরিন বলতে আসলে আমরা হার্টের কিন্তু ওষুধই বুঝে থাকি কিন্তু না অ্যাসপিরিনটা ভালো ড্রাগ যেটা করে কি প্রেগনেন্সিতে কী থাকে একটা ব্যালেন্স থাকে প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বাড়ারও ব্যবস্থা আছে শরীরের মধ্যে ব্লাড প্রেশার কমারও ব্যবস্থা আছে দের ইজ এ ব্যালেন্স বিটুইন যারা ব্লাড প্রেশার বাড়বে যারা কমবে অ্যাসপিরিনটা কাজ করে ইন ফেভার অফ ব্লাড কমানোর দিকে সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাসপিরিন দিই তাহলে পেশেন্টের ব্লাড প্রেশারটা বাড়বে না এটা একটা এস্টাবলিশড ফ্যাক্ট তাহলে দুইটা জিনিস দিয়ে আমি প্রিভেন্ট করতে পারি 75 মিলিগ্রাম থেকে 150 মিলিগ্রাম অ্যাসপিরিন হাইড্রোজেন ক্যালসিয়াম এটা দিলে কিছু প্রিভেনশন হবে কাজে আর দুই নম্বর কথা হলো আইডেন্টিফিকেশন করে যদি এরকম হয় যে সাংঘাতিক বেশি ব্লাড প্রেশার বাড়ছে হসপিটালাইজেশন ট্রিটমেন্ট ফর ব্লাড প্রেশার বাড়ার ট্রিটমেন্ট এবং খিচুড়ি প্রিভেন্ট করার ট্রিটমেন্ট দিতে হবে বাট আর পিপিএইচের পোস্টপার্টম হিমোরেজের কথা বলি সেটাও যদি এটা প্রেডিক্ট করা খুব কঠিন কার ডেলিভারি পরে কার যে ব্লাড প্রেশার ব্লিডিং হবে এক্সেসিভ বলা কঠিন তবে কিছু কিছু ফ্যাক্টর আছে যে আইডেন্টিফাই করা যেমন ধরো টুইন ও যদি টুইন থাকে ও যে অনেক বড় একটা বাচ্চা থাকে ও যদি ইউটেরাস মাঝে টিউমার থাকে প্রেগনেন্সিতে কিংবা ও যদি প্রিভিয়াস হিস্ট্রি থাকে তার আগে আগের বাচ্চার সময় এরকম ব্লিডিং হয়েছিল কিংবা ফুলটা আটকে যায় আগের বাচ্চা যদি বলে যে আমার আগের ডেলিভারির সময় ফুলটা আটকে গেছিল এইরকম যারা থাকবে তাদের কিন্তু পরবর্তীতে পিপিএস হওয়ার চান্সটা থাকে তাদের বেলা আমাদের স্পেশাল অ্যাটেনশন লাগবে ডেলিভারি অবশ্যই হাসপাতাল হইতে হবে এবং তাদের বেলা আমরা কিছু প্রিকশন নিয়ে নিব ব্লাড গ্রুপটা জানব এবং ব্লাড একটা ব্লাড হাতে রাখার চেষ্টা করব আর ওই ইনস্টিটিউশনাল ডেলিভারি যেটা বলা হয়েছিল যে এভরিবডি শুড কাম টু ইনস্টিটিউট আসবে যাতে আগের থেকে যারা হেলথ ওয়ার্কার থাকবে হাসপাতালে তারা আইডেন্টিফাই করতে পারে এবং প্রম্পট ট্রিটমেন্ট দিতে পারে